আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে। শুকনো ডোবা থেকে মাতার খুলি উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কানুয়া গ্রামে। ঘটনাটি ঘটে আজ সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এলাকার কিছু যুবক খেলার সময় ওই মাতার খুলিটি পড়ে থাকতে দেখে এক শুকনো ডোবায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কানুয়া এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানাচ্ছেন, খুলিটি মানুষের। উদ্ধার হওয়া খুলিটি অবস্থান থেকে প্রায় 200 মিটার দূরত্বে কবরস্থান রয়েছে। তবুও রহস্যে দানা বাঁধছে এলাকাবাসীর মধ্যে। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ। পূর্ব বাজারে সকালবেলা আসছি 9টার দিকে। এখন লোক তো হইচই করছে, তারা মাথার খুলি পাওয়া গেছে। এবার আমরাও দেখছি এটা মানুষের খুলি সত্যি পড়ে আছে। এমনি তো কারণ নাই, এক দু বছরে কেউ মেরে ফেলেছে কি সেটা বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।